আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। যে যেখানে আছেন এবং যে যেখানে ঈদ করতে গেছেন, আশা করছি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সকাল থেকে ভিডিও শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমাদের কোরবানি গরু কেনা হয়ে গেছে। ফ্রিজের মধ্যে কিছু কাঁঠালের কুস রেখেছিলাম, খাবার জন্য বের করে নিয়েছি। কাঁঠালের কুস নরম হয়ে গেছে। কাঁঠালের কুস নরম হলে আমার বাসায় কেউ খায় না, আমি নিজেও খাই না। চিন্তা করলাম কাঁঠালের রস দিয়ে সকালে নাস্তার জন্য গোলভিটা বানিয়ে নিই। কাঁঠালের কুসগুলো হাত দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন চালনি দিয়ে রস গলিয়ে নিচ্ছি। কাঁঠালের কুস থেকে যখন রস গলিয়ে যাবে, তখন এইরকম আশাস থেকে যাবে, তখন আঁশগুলো ফেলে দিতে হবে। এই রস নর্মাল ফ্রিজে 2-3 দিন রাখা যায়, আর ডিপ ফ্রিজে 2-3 মাস রাখা যায়। এখন একটি স্পেশুলা দিয়ে আপনাদেরকে নেড়ে চেড়ে দেখাচ্ছি। এখানে কোনো পানি ইউজ করি নাই, শুধু কাঁঠালের রস। এই রস দিয়ে এখন সকালে নাস্তার জন্য গোলভিটা বানিয়ে নেব। পিঠা বানিয়ে নেওয়া হয়েছে। এখনো ঘুম থেকে কেউ উঠে নাই, স্কুল যেহেতু বন্ধ, সবাই দেরিতে ঘুম থেকে উঠে। আর এদিকে আমি চাও বানিয়ে নিয়েছি, এখন সকালে নাস্তা করে নেব। তবে এই গরম গরম চা আর গোলপিঠা শীতকালে খেতে কিন্তু অসাধারণ মজা হয়। নাস্তা খাওয়ার পর জিরা ভেজে নিয়েছি, এখন জিরা ব্লেন্ডার করে নিয়েছি। এখন 11টা বেজে গেছে, সবাই ঘুম থেকে উঠে গেছে। বিছানার অবস্থা কীরকম দেখেন, আর ঘরের অবস্থা কীরকম। আমার মেয়েকে বলছি তুমি ঘরটা গুছিয়ে নাও, আমি দুপুরের জন্য রান্না করে নিই। অনেকদিন ধরে কাঁঠালের বিচি ভর্তা খাবো বলছে, কিন্তু বানানো হয়নি, আজকে বানিয়ে নেব। এখন কাঁঠালের বিচি ভেজে নিচ্ছি, আর রান্না করব মাগুর মাছের ডিম। বোনা করার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি 4টি শুকনা মরিচ। মরিচগুলো ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ অনুবর্ত নেড়ে ছেড়ে দিয়ে ব্রাউন খালা বোয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য আরেকটু নেড়ে ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের চেয়ে কম গরম মশলার গুঁড়া। এখন ফানি দিয়ে মশলা নেড়ে ছেড়ে দিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, আরেকটু নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাগুর মাছের ডিম। আগে হাত দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মশলার মধ্যে ঢেলে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। মশলার সাথে ডিম নেড়ে ছেড়ে মিক্স করে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব পানি। ডিমের মধ্যে পানি দেওয়ার কারণে ডিম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ফুটে যাবে। পানি না দিলে মাছের ডিমগুলো একটু শক্ত শক্ত থেকে যায়। পানি দেওয়ার পর ডিম পানির সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি, এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। ডাঙ্গনা নিয়ে ফেলছি, যে পানি দিয়েছিলাম সেই পানি শুকিয়ে গেছে, মাছের ডিম সিদ্ধ হয়ে ফুটে গেছে, এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 10-12টি কাঁচামরিচ ফালি করে। মরিচ দেওয়ার পর ডাঙ্গনা দিয়ে দিচ্ছি। এখন আমার বাসায় মেহমান আসছে, আমি সেই দিকে চলে গেছিলাম, সেই জন্য আর ভিডিও করা হয়নি। এর মধ্যে আরও 2-3 বার ঢাকনা নিয়ে ফেলে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন মাছের ডিম বোনা হয়ে গেছে, এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পর নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে নামিয়ে ফেলবো।
এদিকে মেহমানও চলে গেছে আর সবাই ভাত খেয়ে নিছে, এখন আমি খেতে বসে যাব। আর এদিকে আমার ফুফি এসেছিল মেহমান বিয়ে ডাকতে, ফুফাতো ভাইয়ের জন্য বউ আনছে আর কি, কার্ড দিয়ে দিছে। এখন আপনাদেরকে একটু আমি ভাত খাওয়ার আগে খুলে দেখাই, যখন বিয়ে যাবো ইনশাল্লাহ তখন আপনাদের সাথে শেয়ার করব। ভাতের সাথে নিয়েছি দুই রকমের কাঁঠাল বিচির ভর্তা আর নিয়েছি মাছের ডিম বোনা। অনেকদিন হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা খাবো বলছি কিন্তু বানানো হচ্ছে না, আজকে বানিয়ে নিলাম আর অসাধারণ মজা হয়েছে। ইনশাআল্লাহ কাঁঠাল বিচির ভর্তা আপনাদের সাথে শেয়ার করব আর মাছের ডিম বোনাও মজা হয়েছে। এখন সাতটার মতো হয়েছে, আমি দুপুরে খাওয়ার পর একটু বাহিরে গেছিলাম, বাহির থেকে কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বাচ্চাদের জন্য নিয়ে এসেছি নুরুস আর নিয়ে এসেছি সেরি, দুই তিন রকমের বাদাম নিয়ে এসেছি আর নিয়ে এসেছি আলু বোকরা, নিয়ে এসেছি কিশমিশ আর নিয়ে এসেছি এই বয়মের মধ্যে দুই তিন রকমের বাদাম আছে, আর নিয়ে এসেছি সোয়াবিন বুটা, আর নিয়ে এসেছি তিন চার রকমের মশলা মাংসের আর কি, পোস্তদানা, জয়ত্রী, জয়ফল, তারপরে রাঁধুনি, এইরকম অল্প অল্প করে মশলা নিয়ে এসেছি। আরও কিছু যে নাস্তা নিয়ে এসেছি বানানোর জন্য, পোনাভা বানাবো আর পোলাও রান্না করার জন্য নিয়ে এসেছি বাসমতি চাল, আর নিয়ে এসেছি বাসার জন্য 1 কেজি মুগ ডাল, নিয়ে এসেছি ফালুদা, আর নিয়ে এসেছি দুই ভাইয়ের জন্য 2টা ক্রিপসি বিস্কুট। আর আমার ভিডিওর মধ্যে কোথাও কোনো অংশে একটু যদি ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিকে একটি কালারিং পাস্তার প্যাকেটও নিয়ে এসেছি আর একটি নুডলসের প্যাকেট নিয়ে এসেছি, আর এটা হয়েছে আগার আগার পাউডার। আমার ভিডিও দেখতে দেখতে কোথাও কোনো অংশে আপনাদের একটু যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে অল অপশনটি ক্লিক করে দিবেন, যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে নিয়ে এসেছি ম্যাজিক মশলা আর মেজবানি মাংসের মশলা, সিরা, সিরা তো আমার বাসায় থাকতে হয়, বাচ্চারা সবসময় দুধার কলা দিয়ে খেতে চায় আর না হলে দুধার নারকেল দিয়ে খেতে চায়। আর নিয়ে এসেছি লাসা সেমাই আর লাল সেমাইয়ের প্যাকেট, বিস্কিট, এইরকম আর কি অল্প অল্প। আর একটি কড়াইও নিয়ে এসেছি, আমার পাশে প্লাটের ভাবে বলছিল এই কড়াইয়ের মধ্যে নাকি তেল কম খরচ হয়, তেলের তো এখন বিশেষ দাম, সেই জন্য একটি কড়াইও নিয়ে এসেছি। এই হলো আজকের আমার টুকিটাকি বাজার। এর আগে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, তেল এগুলো নিয়ে এসেছি, সেগুলো ভিডিও করি নাই, আজকে যে বাজার করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু এগুলো সব ঈদের দিন রান্না করব না, ঈদের দিন কি অল্প করে রান্না করব, মেহমান আসলে রান্না করব, আর আমাদের খেতে যখন ইচ্ছে করবো তখন রান্না করব আর আপনাদের সাথেও শেয়ার করব। এখন সেরি আর বাদাম মধ্যে নিয়ে নিছি আর বিস্কিট, নুডলস এগুলো ড্রয়ারের মধ্যে রেখে দিব। আর কিছু সৌভিনা করেছি, এক জোড়া জুতা নিয়েছি, আমি না আমার মেয়ের জন্য নিয়েছি, আর আমার মেয়ের জন্য 2টা ড্রেসও নিয়েছি আর 2টা হেজাব নিয়েছি আর একটা ব্যাগ নিয়েছি আর কিছু কসমেটিক জাতীয় জিনিসও নিয়েছি।
ব্লগ মানে তো আর আমরা যেগুলো করি আর কি, সেখান থেকে অল্প অল্প আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সব কিছু তো শেয়ার করার কোনো কথা নেই, আর যেটা ভালো লাগে আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমি গেছিলাম 4:30 মতো হয়েছে, যখন আসি তখন মাঝিবার পর হয়েছে, অন্ধকার হয়েছে। আসার মতো একটা পুকুর আছে, সেই পুকুরে আজকে লাইটগুলো জ্বালাইছে, ঝর্ণা দিছে, ঝর্ণাগুলো কানের তালে তালে উঠে আর কি, ঝর্ণার পানি। আর গাড়ি থেকে আমি একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যদি কাছে হয় আরও দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। আর এখানে পুকুরে সারে দিকে বিকেলের দিকে কত মানুষ আসা আর যায়।